মুখ সামনে এত কইস বুঝলু? তগর গারামে ঘর জামাই থাকে বুঝলা মুখে যা আসে তাই কইতে পারস না। শরীর কেমন রোল সাহেব? এই দেখো, মানুষে সম্মান দিলেও সমস্যা। আচ্ছা, তোমার কিসের জন্য মনে হচ্ছে যে টিটকারি মারার জন্য সাহেব কয়ে ডাক দিছি তোমারে? না, সবসময় আমার তো তুই রুহুল ভাই কয়ে ডাকস, তা হঠাৎ করে আজকে সাহেব কইলি, বিষয়টা সন্দেহর মতো না? সন্দেহ করার মতো কিছুই না রুহুল সাহেব, তুমি আজকে সুজন ভাইয়ের হাতে যে এইরকম একটা ধুলাই খাই আইসাও, তাতে তোমাকে সম্মান করে একটু সাহেব কয়ে ডাকা আর কি। ঠিক আছে, সত্যি সত্যি যদি তুই আমার সম্মান জানাইয়া থাকস, সেইটা আমি গ্রহণ করলাম, আর তার জন্য আমি তোরে ধন্যবাদও জানাইলাম। তবে শুধু সাহেব কয়ে সম্মান জানালে হইব না রে মজবু, তোর কাছে আমার আরো কিছু দাবি আছে। এক কাপ ফ্রি চা খাবা তো? হ্যাঁ, আরে তোমার মতো একজন ধুলাই খা মানুষে এক কাপ ফ্রি চা খাওয়ানো তো আমারও একটা সম্মানজনক ব্যাপার। আবারও তোরে ধন্যবাদ, চা তুই খাওয়াবি খাওয়া, তবে আমার দাবি শুধু এক কাপ চা খাওয়া, সাথে একখানা টোজ বিস্কুট তো, সমস্যা নেই। বিস্কুটের জন্য তোরে আবারও ধন্যবাদ, তয় আমি তোর কাছে শুধু ওই চা বিস্কুট খাওয়ার জন্য দাবি করি না রে মজনু, আমার উপর অন্যায় ভাবে সুজন যে হামলা করছে সেটার আমি প্রতিশোধ নেব, আমি সুজনের নামে মামলা করব, আর সেই মামলায় তুই সাক্ষী থাকবি, সেটাই হইতাছে তোর প্রতি আমার দাবি, কথা ঠিক আছে? ওরে আল্লাহ, এ সাক্ষী আমি দেব কিরাম করে? ঘটনা স্থলে তো আমি ছিলাম না, আমি তো দেখি না যে সুজন সাহেব তোমাকে কঠিন আকারে ধুলাই দিয়েছে। ওই বারবার ধুলাই ধুলাই করতেছস কে? হ্যাঁ, এটা তো শুনতে ভালো লাগে না, ও আমার উপর আক্রমণ করা হয়েছে, মানলাম তুই ঘটনাস্থলে ছিলি না, কিন্তু তোর দোকানে তো আমার ট্রিটমেন্ট হয়েছে, কথা তো ঠিক, এইখানেই সুজনের গান আতঙ্ক নিয়ে কথা হয়েছে, সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার যে সুজন আমার উপর আঘাত করছে, কম কইরা হইলেও আমার শরীর থেকে 1 কেজি রক্ত ঝরছে, এইখানে সাক্ষী হইতে তোর অসুবিধা কি? তুমি আমার দোকানে আহত হয়ে আইছো এটা ঠিক, আমার দোকানের এখানে ট্রিটমেন্ট হয়েছে সেটাও ঠিক, কিন্তু সুজন ভাই যে তোমাকে ধুলাই দিছে সেটা তো আমি দেখি নাই, তুমি তো অন্য কোনো জায়গায় অন্য কোনো কারণেও তো ধুলাই খেয়ে আসতে পারো। সিটারি করবার জায়গা পাস্তা না, সুজনের পক্ষে দালালি করতেছিস, চলজ্জেন্ত একটা ঘটনা, সকলে জানে, তুইও জানোস যে সুজন আমার উপর একটা আক্রমণ করছে, মারাত্মক আক্রমণ, কিন্তু অহম তুই চোখ উল্টাই দিছিস আর কইতেছস আমার উপরে অন্য কেউ আক্রমণ করছে। আরে বেটা, আমার উপরে অন্য কেউ আক্রমণ করবো এই সাহস এই গ্রামে আছে? রাগ হচ্ছে কিসের জন্য রুহুল সাহেব? হ্যাঁ, তোমার তো এই ধরনের ধুলাই খাওয়ার অতীত অনেক রেকর্ডও আছে নাকি? তুমি কার ঘরে একটা ফুসকি দিতে যাইও যে কঠিন আকারে ধুলাই খাইছিলে সেটা তো আমার মনে আছে না? মুখ সামনে এত কথা কইস বুঝলু? তগর গারামে ঘর জামাই থাকে বুঝলা মুখে যা আসে তাই কইতে পারস না, এই সুজন যে আমার উপর আঘাত করছে আমি একটা মামলা দিতে চাইছিলাম, তোর সাক্ষী তো দিতে চাইছিলাম, সেটা তুই করলি না, তুই যে সুজনের একটা দালাল সেটা আমার আগেই বোঝা উচিত ছিল, আর তোরও আমি একটা উচিত শিক্ষা দিয়া ছিলাম, তবে আমার নাম রুহুল, মনে রাখিস। যাও যাও যা পারো তাই করে যাও।